হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য হোমমেড মেড ডিআইওয়াই ফেসিয়ালের রেসিপি নিয়ে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট মুখটাকে ক্লিন করে নেব আর তার জন্য আমি মুখটা প্রথমে জল দিয়ে ড্যাপ ড্যাব করে ভিজিয়ে নিয়েছি আর তারপরে নিয়েছি গুড ভাইবসের রোজ ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশটা ফর অল স্কিন টাইপ আর এটা লো বাজেটের মধ্যেও আছে তাই তোমরা সবাই অ্যাফোর্ডও করতে পারবে আর এটা আমার কারেন্ট ফেভারিট একটা ফেসওয়াশ তোমরা চাইলে ট্রাই করতে পারো তো আমি কিছুটা পরিমাণ ফেসওয়াশ হাতের মধ্যে নিয়ে পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর ফেসওয়াশ কিন্তু এক মিনিটের বেশি মুখে ঘষাঘষি না করাটাই বেটার কারণ বেশি ফেসওয়াশ ইউজ করলে মুখটা ড্রাই হয়ে যেতে পারে তাই এক মিনিটের বেশি ফেসওয়াশ ইউজ করবে না ফেসওয়াশ অ্যাপ্লাই করা কমপ্লিট এবার মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব স্টেপ টুর জন্য আমি প্রায় তিন টেবিল চামচ র মিল্ক নিয়েছি আর তাতে দু টেবিল চামচ রোজ ওয়াটার ভালোভাবে অ্যাড করে দিচ্ছি আর তারপর একটা কটনের টুকরো নিয়ে এই রোজ ওয়াটার আর মিল্কের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নিচ্ছি এইবার এই কটনটা দিয়েই র মিল্ক আর রোজ ওয়াটারের মিশ্রণটা পুরো মুখে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি র মিল্কের মধ্যে আছে প্রচুর মাত্রায় বি ভিটামিন অ্যালফা হাইড্রক্সিন অ্যাসিড ক্যালসিয়াম এবং আদার প্রোট্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট যা স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল যদি তোমার অ্যাকনেপোন স্কিন হয় তাহলে এটা জেন্টলি এক্সপোলিয়েট করে ধীরে ধীরে অ্যাকনে কিওর করে অয়েলি স্কিনের জন্য বলি এটা স্কিন পোর্স থেকে এক্সট্রা সিবাম কমিয়ে লার্জ পোর্টসগুলোকে মিনিমাইজ করে এতে উপস্থিত ভিটামিন ডি কোলাজিন প্রোডাকশান বুস্ট করে ফাইন লাইন্স ও রিঙ্কেল কমায় এতে থাকা ল্যাকটিক অ্যাসিড ড্রাই স্কিনকে ময়শ্চারাইজ হাইড্রেট ও নারিশ করে এবার কথা বলি রোজ ওয়াটারের কথা রোজ ওয়াটার বিভিন্ন স্কিন প্রবলেম কমানোর জন্য একটা ন্যাচারাল রেমেডি এটা স্কিন ইরিটেশান কমায় সেই সাথে স্কিনের রেডনেস রিডিউস করে ন্যাচারাল অয়েল লেভেল ব্যালেন্স করে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আর মুখটা ধোয়ার দরকার নেই সরাসরি চলে যাব স্টেপ থ্রি এর দিকে ডিআইওয়াই স্ক্রাব বানানোর জন্য আমি এক চামচ চিনি নিয়ে সেটাকে হালকা করে ক্রাশ করে নিয়েছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জাস্ট হালকা করে ঘুরিয়েই নাবিয়ে নিতে পারো একটা জিনিস খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরি পাউডার না হয়ে যায় এরকম হালকা হালকা যেন দানা থাকে এবার এতে অ্যাড করছি প্রায় হাফ টেবিল স্পুন হানি আর এক টেবিল স্পুন রোজ ওয়াটার এবার সবকটা ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে মিক্স করে নিয়ে আমি মুখে অ্যাপ্লাই করে নেব আর তারপর পাঁচ মিনিট ধরে হালকা হাতে পুরো মুখটা ভালোভাবে স্ক্রাব করব। এই ক্ষেত্রে মনে রাখতে হবে বেশি হ্রাস হলে কিন্তু হবে না তাহলে স্কিনে প্রবলেম হতে পারে ড্রাই ডেড স্কিন সেলসের জন্য সুগার খুবই ভালো এক্সপোলিয়েটর এটা ডেড স্কিন সেলসগুলোকে রিমুভ করে কমপ্লেকশনকে ব্রাইট করে হানি স্কিনকে এক্সপোলিয়েট করতে হেল্প করে এবং এর মধ্যে থাকা অ্যালফা হাইড্রক্সি অ্যাসিড সেলসকে রিজেনারেট করে হানিতে থাকা এনজাইমস স্কিনকে ক্লিয়ারিফাই এবং পোর্সকে ক্লিন এবং আনক্লক করে হানি সুগার অ্যান্ড রোজ ওয়াটারের এক্সপোলিয়েশন অ্যাকশান স্কিন ও পোর্সকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানায় পাঁচ মিনিট ধরে মুখটা স্ক্রাব করার পর এবার নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব তোমরা দেখো মুখটা ধোয়ার সাথে সাথে কি সুন্দর একটা গ্লো চলে এসেছে আর মনে হচ্ছে মুখটা পুরো ভেতর থেকে ক্লিন হয়ে গেছে এবার আমি একটা ইলেকট্রিক স্টিমার নিয়ে নিয়েছি আর এটা দিয়ে প্রায় দশ মিনিটের কাছাকাছি আমি মুখটাতে ভালোভাবে স্টিম দিয়ে নেব আর তোমরা চাইলে এই সময় কোনো টাওয়াল দিয়ে মুখটা ভালোভাবে কভার করে নিতে পারো তাহলে স্টিমটা বাইরে বেরিয়ে যাবে না বাট আমি এখানে কভার করিনি আর তোমাদের কাছে যদি ইলেকট্রিক স্টিমার না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই তোমরা একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে ভালোভাবে বয়েল করে নেবে আর তা থেকে স্টিম নিয়ে নিতে পারো স্টিম স্কিনকে ক্লিয়ার করে ব্লাড সার্কুলেশন প্রমোট করে কজিং ব্যাকটেরিয়া ও সেলসকে রিলিজ করে স্কিনে জমে থাকা স্টিবাম রিডিউস করে এটা স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাবজর্ব হতে হেল্প করে কোলাজিন প্রোডাকশান বুস্ট করে যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে স্টিম নিয়ে নিলে ফেস প্যাকের পুরোপুরি বেনিফিটগুলো নেওয়া যায় আর তোমরা চাইলে এই জলের মধ্যে কয়েক ফোটা এসেন্সিয়াল অয়েল অ্যাড করে দিতে পারো তাহলে স্টিম নেওয়ার উপকারিতা আরও গুণে হাই হয়ে যায় আর তোমরা যদি চাও এই স্টিমারটা কিনতে তাহলে তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা চেক করে নিতে পারো স্টিম নেওয়া কমপ্লিট তাই স্টিমারটাকে অফ করে সরিয়ে রাখছি এবার এরকম একটা ব্ল্যাক হেডস রিমুভার নিয়ে নিয়েছি এটা তোমরা ইজিলি অনলাইনেও পেয়ে যাবে আর অফলাইনেও পেয়ে যাবে তো এটা দিয়ে আমি প্রেস করে করে নাকের দুপাশে যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসগুলো জমে আছে সেগুলো চেপে চেপে বের করে নেব আর তারপর মুছে নেব কটনে এইভাবে আমি পুরো মুখে যে যে জায়গাগুলো আমার ব্ল্যাক হেডস বা হোয়াইট আছে বলে মনে হয় সেগুলো থেকে প্রেস করে করে ময়লা বের করে নেব। ভিডিওটা আমার ফাস্ট ফরওয়ার্ড করা আছে বাট তোমরা যখন করবে খুব ধীরে ধীরে করবে না হলে লেগে যেতে পারে ডিআইওয়াই ফেস প্যাকের রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দু চামচ ময়দা তোমরা চাইলে বেসন বা গমের আটাও ব্যবহার করতে পারো তারপর নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ রম মিল্ক আমি কিন্তু এখানে খাটি গরুর দুধ ইউজ করছি তোমরাও চেষ্টা করবে রম মিল্কি নিতে আর প্যাকেট প্যাকেটে যে সমস্ত দুধ থাকে সেগুলো অ্যাভয়েড করারই চেষ্টা করবে আর একান্ত যদি দুধ না পাও তাহলে তোমরা টক দই ইউজ করতে পারো আর তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় হাফ টেবিল স্পুন মতো মধু আর হাফ টেবিল স্পুন মতো রোজ ওয়াটার এবার এগুলোকে একবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে সেটাকে কাঁচি দিয়ে কেটে ভিটামিন ইর যে অয়েলটা আছে সেটা এর মধ্যে নিয়ে নেব আর তারপর আবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। তোমাদের যদি ভিটামিন ই বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো ফেস প্যাক একদম রেডি এবার এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফেস প্যাকটা আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো চোখের চারধার ও ঠোঁট বাদে পুরো মুখে ও গলায় ভালোভাবে প্যাকটা অ্যাপ্লাই করে নেব আর প্যাকটা অ্যাপ্লাই করার পরেও যদি কিছুটা বেঁচে যায় তাহলে তোমরা তোমাদের যে কোনো বডি পার্টে ইউজ করতে পারো এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে তোমরা সাথে সাথেই একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে আর এই ফেস প্যাকটা ভেতর থেকে স্কিনকে হাইড্রেট করে তো আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার পনেরো মিনিট ওয়েট করব পনেরো মিনিট হয়ে গেছে আর ফেস প্যাকটা এখন প্রায় ফিফটি শুকিয়ে গেছে এবার হালকা হাতে মুখটা আমি ধীরে ধীরে মাসাজ করব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল তাই আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আর এইভাবেই দেখবে মাসাজ করতে করতে এক সময় পুরো ফেস প্যাকটা উঠে আসবে আর এইভাবে ফেস প্যাকটা রিমুভ করলে স্কিনে জমে থাকা বহুদিনের পুরানো ডার্ট আর নোংরা একদম ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় প্যাকটা প্রায় রিমুভ হয়েই গেছে এবার নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব দেখো মুখটা ধোয়ার পর সঙ্গে সঙ্গে মুখটা কতটা ক্লিন ক্লিয়ার সফট আর স্মুথ হয়ে গেছে স্টিম নেবার ফলে আমাদের যে সমস্ত পোর্সগুলো ওপেন হয়ে গিয়েছিল সেগুলো আবার আগের অবস্থায় আনার জন্য আমি একটা আইস কিউব নিয়ে পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা চাইলে নর্মাল আইস কিউব নিতে পারো বাট আমি যে আইস কিউবটা ইউজ করছি এটা ইউজ করলে মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো চলে আসে আর তোমরা যদি এই আইস কিউবের রেসিপি পেতে চাও তাহলে আমি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর একটা কথা বলে রাখি এই স্টেপটা কিন্তু কখনোই স্কিপ করবে না তোমরা যতবারই স্টিম নেবে তারপর অবশ্যই হয় ঠান্ডা জল অথবা আইস কিউব দিয়ে মুখটা হালকা করে মাসাজ করে নেবে না হলে স্টিম নেওয়ার ফলে আমাদের যে সমস্ত পোর্সগুলো ওপেন হয়ে যায় সেগুলো ওপেনই রয়ে যায় আর দীর্ঘদিন ধরে এইভাবে স্টিম নিতে নিতে তোমাদের স্কিনটা অনেক লুজ হয়ে যেতে পারে এবার মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি টোনার অ্যাপ্লাই করে নেব আর তার জন্য নিয়ে নিয়েছি গুড নিম তুলসি টোনার টোনারটা আমি ফুল ফেসে এইভাবে স্প্রে করে নেবো আর তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত এড করব। আর এটা অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা একদম রিফ্রেশ হয়ে যায় স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করছি গুড ওয়াইফসের রোজিপ জেল এটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথেই খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় একদমই অয়েলি অয়েলি চিপচিপে ফিলিং হয় না আবার স্কিনকে ভেতর থেকে ময়শ্চারাইজও করে গরমকালের জন্য এই জেলটা খুবই ভালো একটা প্রোডাক্ট বলেই আমার মনে হয় আর এটার ফ্রেগরেন্সটাও আমার খুব ভালো লাগে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো